তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, জানালেন জো বাইডেন। কাবুলে সর্বোচ্চ 823 যাত্রী পরিবহনের ইতিহাস গড়ল মার্কিন বিমান। আফগান ইস্যুতে সব রাষ্ট্রকে সতর্ক করে যা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের সেনা হেফাজতে তালেবানের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা। তালেবান সরকার গঠনের পর তাদের সাথে বৈঠক করতে প্রস্তুত জাতিসংঘের মহাসচিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছি আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু নতুন খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। দীর্ঘ যুদ্ধের পর আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। দেশটি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার অভিযানের বিষয়ে অবশেষে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বাইডেন তার বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে। তিনি আরও বলেন, এখন যারা দেশটিকে নিয়ন্ত্রণ করছে তাদের বলছি যে তারা যদি আমেরিকানদের উপর কোনো হামলা চালায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া পাবে। মার্কিন কর্মকর্তারা এখনও যে কোনো সন্ত্রাসী হামলার উপর নজরদারি করছে। এর আগে বুধবার বাইডেন এবিসিকে বলেছেন 31 আগস্টের মধ্যে মার্কিন নাগরিকদের সরিয়ে আনা সম্পূর্ণ না হলে প্রয়োজনে এই তারিখের পরেও মার্কিন সেনা সেখানে অবস্থান করতে পারে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, আমেরিকা সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি, এ ধরনের পরিবর্তনের জন্য তালেবানের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন হবে। তবে বেশ কিছু গণমাধ্যম বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিক এবং সেনাবাহিনীর সদস্য যারা এখনও আফগানে রয়ে গেছে তাদেরকে তালেবানের হামলা থেকে রক্ষা করতে তালেবানের সঙ্গে বেশ কয়েকবার পরামর্শ করেছে এবং তালেবানের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করেই চলছে। মার্কিন একটি সামরিক বিমান কাবুল থেকে গাদাগাদি করে যাত্রী পরিবহনের দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। C-70 মডেলের ওই সামরিক বিমানটি 1,71,000 পাউন্ড মালামাল বহন করতে সক্ষম, কিন্তু এর অভ্যন্তরীণ কাঠামো 150 জনেরও কম সৈন্য বহন করার উপযোগী। গত রোববার আফগান রাজধানী কাবুল দখলের পর দেশটি ছাড়তে মরিয়া হয়ে ওঠেন মার্কিনি এবং তাদের সহযোগী আফগান নাগরিকরা। সেদিন প্রাণ ভয়ে আফগান ত্যাগ করতে গিয়ে ধারণ ক্ষমতার 5 গুণের বেশি যাত্রী বহন করে ওই মার্কিন সামরিক বিমান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গ্লোবমাস্টার 3 নামে সামরিক বাহিনীর একটি C-17 বিমানে করে সেদিন 823 জন যাত্রীকে কাবুল থেকে নিয়ে আসা হয়েছে। মার্কিন বিমান বাহিনীর C-17 জেটটি গত রোববার কাতারের আল উদেইদ বিমানঘাটের উদ্দেশ্যে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ত্যাগ করে। তালেবান বাহিনী কাবুলে প্রবেশের পর উদ্বিগ্ন আফগান জনগণ এবং সেখানকার অনেক কর্মরত নাগরিকরা, তারা দেশ ত্যাগের জন্য কাবুল বিমানবন্দরে এসে ভিড় করতে থাকে। এ সময় দেশ ছাড়তে চায় হাজার হাজার মানুষ। এ সময় অনেককে রানওয়েতে দৌড়দৌড়ি করতে দেখা যায়। বিমানটি যখন আকাশে উড্ডয়ন করে তখন ইঞ্জিনে ঝুলে থাকা 3 জন আফগান নাগরিকের নিচে পড়ে মৃত্যু হয়। 2 জন মারা যায় মার্কিন বাহিনীর গুলিতে এবং আরও 3 জনের মৃত্যু হয় বিমানের চাকায় পিষ্ট হয়ে। দীর্ঘ 20 বছর আফগানিস্তান দখলের পর তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তি ছাড়াও রয়েছে প্রতিবেশী পাকিস্তান ও তুরস্কের নাম। তালেবান নেতৃত্বকে আগেই সমর্থন জানিয়েছিল রাশিয়া। এবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তালেবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে, এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেয়া উচিত নয় অন্য দেশগুলোর।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তালেবান আফগানিস্তান দখল করেছে, এটাই বাস্তব, সেই অনুযায়ী এগোতে হবে আমাদের, যে কোনোভাবেই আফগানিস্তানের পতন রুখতে হবে। এরই মধ্যে মস্কোতে তালেবান নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে রাশিয়া। পুতিন স্পষ্ট করে বলেছেন, জবরদস্তি করে কোনো রাজনৈতিক আচরণ কারো উপর চাপিয়ে দেওয়া যায় না, তালেবানদেরকে তালেবানদের মতোই চলতে দিতে হবে। এদিকে চীন বলছে তারা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য প্রস্তুত রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুনিয়াং সাংবাদিকদের বলেন, আফগান জনগণের নিজেদের লক্ষ্য নির্ধারণের স্বাধীন অধিকার রয়েছে, আমরা তাদের সম্মান জানাই। চীন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক করতে প্রস্তুত রয়েছে। তালেবানের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা কোথায় রয়েছে? সংগঠনটি দ্বিতীয়বার আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর থেকে ঘুরে ফিরে সেই প্রশ্ন উঠছে। আখুনজাদা পাকিস্তানের সেনা হেফাজতে রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ তদন্তে জানতে পেরেছে। গত ৬ মাস ধরে তালেবানের এই শীর্ষ নেতার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি বলে ভারতীয় এক সংবাদ মাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। পবিত্র রমজান শেষে ঈদ উল ফিতরের উপলক্ষে এক বিবৃতি দিয়েছে আখুনজাদা। এরপর থেকে তিনি নিভৃতে রয়েছে। দীর্ঘ ২ দশক পর তালেবান ফের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা দেশে ফিরলেও আখুনজাদা আড়ালে রয়ে গেছেন। তালেবান নেতা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের ২৫ মে থেকে তিনি তালেবান সুপ্রিম কমান্ডারের দায়িত্ব নিয়েছেন। ৮০ দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন, তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসেবে তার পরিচিতি বেশি। আখুনজাদা ১৯৯০ দশকে আফগানিস্তানের শরিয়া আদালতের প্রধান ছিলেন। আখুনজাদার বয়স ৬০ বছর বলে ধারণা করা হয় এবং জীবনের বেশিরভাগ সময় তিনি আফগানিস্তানে কাটিয়েছেন। বিশ্বজ্ঞরা মনে করেন তিনি কোয়েটা সুরার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন। এরা মূলত পাকিস্তানের কোয়েটা ভিত্তিক আফগান তালেবান নেতা। দলের সুপ্রিম লিডার হিসেবে রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় বিষয়ে তালেবানের প্রধান আখুনজাদা। উচ্চ শিক্ষিত আখুনজাদা সেই অর্থে তালেবানের হয়ে জঙ্গি কার্যকলাপে অংশ নেয় না, বরং ইসলামে নানা ব্যাখ্যার কাজ করে থাকেন তিনি। যে সাত নেতার হাতে আফগানিস্তানের দায়িত্ব বর্তাবে বলে মনে করা হচ্ছে, আখুনজাদা তাদের মধ্যে অন্যতম। কিন্তু কেন পাকিস্তানের সেনা হেফাজতে রাখা হচ্ছে আখুনজাদাকে? সংশ্লিষ্ট মহলের ধারণা, হয়তো অ্যাবুটাবাদে লাদেন হত্যার মতো কোনো ঘটনা ঘটাতে যাতে না পারে মার্কিন সেনারা, সেজন্য আগাম সতর্কতা থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছে অনেকে। তবে ভারতের এমন অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে বলেছেন, তালেবানের নেতৃত্ব স্পষ্ট হলে তিনি দলটির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গুতেরেসে বলেন, আমি নিজে আলোচনার জন্য প্রস্তুত আছি। যখন স্পষ্ট হবে আমি কার সাথে কথা বলছি, কী বিষয়ে কথা বলছি, তখন অবশ্যই আমরা তালেবানের সঙ্গে বসতে চাই। রোববার তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ ঘোষণা দিলেন জাতিসংঘের মহাসচিব। তালেবান আফগানিস্তানে ইসলামী আমিরাত প্রতিষ্ঠার ঘোষণা দিলেও এখনও দেশটিতে কোনো সরকার প্রতিষ্ঠা করা হয়নি। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার অংশগ্রহণে আফগানিস্তানে সরকার প্রতিষ্ঠার জন্য তারা আলোচনা চালিয়ে আসছে। দীর্ঘ ২ দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তি চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা অংশ নিতে তালেবান সম্মত হয়। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে খবরগুলো জানতে চান অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন এবং আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন, জানাবেন আপনাদের মতামত। আজ এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।